আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি টিকটিকি রয়েছে। টিকটিকি এমন একটি সরীসৃপ যে সরীসৃপটিকে দেখে আমাদের বাড়িতে বেশিরভাগই হয়তো ভয় পেয়ে থাকেন। কিন্তু প্রাচীনকাল থেকে টিকটিকিকে বিভিন্ন ক্ষেত্রে শুভ এবং অশুভ বলে মনে করা হয়। আজ আমি এই ভিডিওটিতে এমন একটি বিষয় সম্পর্কে আপনাদের জানিয়ে দেব, আপনারা যদি টিকটিকির এমন কিছু ক্রিয়াকলাপ দেখেন যা আমাদের জীবনে কিছু শুভ বার্তা এবং কিছু অশুভ বার্তা বহন করে, কিন্তু সেই ক্রিয়াকলাপগুলি যে ক্রিয়াগুলি দেখলে বুঝতে পারবেন আপনার জীবনে কি ঘটতে যাচ্ছে, সেই সম্পর্কে আপনাদের জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। প্রত্যেককে স্বাগত জানাই পৌরাণিক কাহিনী ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন তারা অতি অবশ্যই আমাদের ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে বা এই মনে হয় তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। টিকটিকি এমন একটি প্রাণী প্রায় প্রত্যেকের বাড়িতেই দেখতে পাওয়া যায়। কম বেশি আমরা প্রত্যেক ঘরেতেই টিকটিকি দেখে থাকি। কিন্তু আপনি জানেন কি, এই টিকটিকি পারে আপনার ভাগ্য বদলে দিতে, বলে দিতে পারে আপনার আগামী দিনটা শুভ না অশুভ, আপনার জীবনে কি সুখের দিন আসতে চলেছে। সাধারণভাবে টিকটিকিকে খনার সঙ্গে তুলনা করা হয়। বলা হয় কোনো কাজ যেটা ঘটতে চলেছে সেটা যদি আপনার বলার সঙ্গে সঙ্গে টিকটিকি পড়ে তাহলে এটা যেন খনার সঙ্গে মিলে যায়, অর্থাৎ অবশ্যই সেই কাজটি আমাদের জীবনে ঘটবে বা ঘটতে চলেছে। বন্ধুরা, সুতরাং কী কী বিষয়ে সংকেত এই টিকটিকি দেয় তা অতি অবশ্যই জেনে নিন আজকের এই ভিডিওটি থেকে। প্রথমে আপনাদের বলবো, টিকটিকি যদি আপনার বাঁ দিকে গায়ে পড়ে তাহলে আপনি কোনো বিশেষ বিষয়ে সম্মানিত হতে চলেছেন, আপনার নাম খ্যাতি যশ বাড়বে। আমরা যখন কথা বলি তখন যদি টিকটিকি শব্দ করে তাহলে জানবেন সে সময় কথাটি আপনার জীবনে ঘটতে চলেছে, অর্থাৎ আপনি যে কথাটি বলছেন সেটি আপনার জীবনে অবশ্যই ঘটবে বা ঘটতে চলেছে। বলা হচ্ছে খাবার সময় যদি পায়ের উপর টিকটিকি পড়ে তাহলে আপনার জন্য অত্যন্তই খারাপ খবর আসতে চলেছে, আপনার শারীরিক সমস্যা দেখা দিতে পারে, বিভিন্ন রোগের প্রকোপের মধ্যে আপনি পড়তে পারেন। টিকটিকি যদি কোনো পোকামাকড় ধরে খাচ্ছে সেই সময় যদি আপনি দেখে ফেলেন তাহলে জানবেন আপনার জীবনে ধনপ্রাপ্তি যোগ রয়েছে, তবে তার সঙ্গে লোকসানও হতে পারে এটা বলা হয়ে থাকে। আপনার মাথায় যদি টিকটিকি পড়ে তাহলে তো আপনি রাজা হয়ে যাবেন, আপনার প্রচুর পরিমাণে ধন সম্পত্তি বৃদ্ধি পাবে। কোনো গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন সেই সময় দুটি টিকটিকি একে অপরের সাথে মারপিট করছে এমন যদি দেখেন তাহলে অতি অবশ্যই সাবধান হয়ে যান, অর্থাৎ আপনি সেই কাজটি একটু পরেই যাবেন, কারণ আপনি যে কাজের উদ্দেশ্যে যাচ্ছেন বা রওনা দিয়েছেন সে কাজটিতে অসফলতা দেখা দিতে পারে, সে কাজে বাধা বিপত্তি আসতে পারে, তাই আপনি ওই সময়টুকু একটু থেমে যান। যদি আপনার বাঁ কাঁধে টিকটিকি পড়ে তাহলে আপনার আয়ু বাড়বে। অপরদিকে বলা হচ্ছে যদি আপনার ডান কাঁধে টিকটিকি পড়ে তাহলে আপনার কর্মক্ষেত্রে উন্নতি হবে, যে সমস্ত কাজে বাধা রয়েছে আপনার কর্মজীবনে উন্নতি হচ্ছে না, দেখবেন আপনার কর্মক্ষেত্রে চরম উন্নতি লাভ হবে। আপনি বসে আছেন হঠাৎ করে যদি টিকটিকি আপনার সামনে পড়ে তাহলে জানবেন আপনার আয় বৃদ্ধি হবে, অর্থের যোগ রয়েছে,
প্রবলভাবে। ঠাকুর ঘরে যদি আপনি টিকটিকি দেখেন তাহলে তখনই টিকটিকিকে তাড়িয়ে গঙ্গা জল ছিটিয়ে দিন সেই জায়গায় এবং ঠাকুরের উদ্দেশ্যে বলুন আপনার সকল মনোবাসনা। আপনার মনোবাসনা অতি অবশ্যই পূরণ হবে। টিকটিকি যদি মারামারি করে তাহলে জানবেন আপনার আগামী দিনে বিপদ আসতে চলেছে, তাই অবশ্যই আপনি সাবধান হয়ে যান। টিকটিকি যদি যেতে গিয়ে হঠাৎ করে পড়ে যায় তাহলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ বাঁধবে। পূজো করার সময় যদি টিকটিকি দেখেন তা অত্যন্তই শুভ ফল পেতে চলেছেন, এটি খুবই শুভ সংকেত। বন্ধুরা, আপনি কেমনভাবে টিকটিকি দেখেছেন অতি অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আপনি যদি ঘুমোতে যাওয়ার আগে টিকটিকি দেখেন তাহলে আপনার নিদ্রা ভালো হবে। রাতে যে সব ভয়ানক স্বপ্ন দেখতেন যার ফলে আপনার ঘুম হতো না, দেখবেন এরপর থেকে আপনার নিদ্রা ভালো হবে। ঘরে যদি আপনি মরা টিকটিকি দেখতে পান তাহলে তৎক্ষণাৎ সেটিকে মাটিতে পুঁতে দেবেন, কারণ এই ঘটনাটি খুবই অশনির সংকেত। বন্ধুরা, একটু সাবধান হয়ে যেতে হবে। খেতে বসে যদি টিকটিকির শব্দ শুনতে পান তাহলে আপনার জীবনে সুখবর আসতে চলেছে। স্বপ্নে যদি আপনি মরা টিকটিকি দেখতে পান তা অশুভ ইঙ্গিত বলে মনে করা হয়। আপনি কোনো না কোনো প্রকার বিপদের মধ্যে পড়তে চলেছেন, যে কোনো সমস্যা আপনার জীবনে আসতে চলেছে। সত্যি আপনি সমস্যার মধ্যে পড়তে চলেছেন এটা মনে করা হয়ে থাকে। অপরদিকে বলা হচ্ছে আপনি যদি কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন হঠাৎ করে টিকটিকি দেখতে পান তাহলে আপনার জন্য খারাপ বার্তা আসতে পারে, তাই পরীক্ষার সময় টিকটিকি দেখতে পাওয়া অত্যন্ত খারাপ। আপনার ডান চোখে যদি টিকটিকি পড়ে তাহলে যারা ব্যবসা করছেন তাদের জন্য ভালো সময় আসতে চলেছে, ব্যবসার প্রসার ঘটবে, ব্যবসায় আপনি লাভবান হতে চলেছেন। পায়ের ডান আঙুলে যদি টিকটিকি পড়ে তাহলে আপনার সংসারে সুখ শান্তি বাড়বে, সুখের মুখ আপনি দেখতে চলেছেন। আপনি যদি বৃহস্পতিবার দুপুর বেলায় টিকটিকি দেখেন তা অত্যন্তই শুভ, এটি দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার। কোটিতে একজন কিংবা দুজন দেখে থাকেন, এটি দেখতে পাওয়া মানে আপনার গৃহে মা লক্ষ্মী দেবীর বসবাস হতে চলেছে, আপনার গৃহে মা লক্ষ্মী দেবী প্রবেশ করতে চলেছেন। এই সময় যদি আপনি টিকটিকি দেখতে পান তাহলে কোনোভাবেই টিকটিকিকে মারবেন না, এটি দেখতে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। এরপর থেকে দেখবেন আপনার জীবনে অর্থের কপাল খুলবে, আপনার সৌভাগ্য ফিরতে চলেছে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এই সরষের পানিটি আমাদের ভাগ্যকে পাল্টে দিতে পারে, পাল্টে যেতে পারে আমাদের জীবনে দুর্ভাগ্য। তাই আপনি কেমনভাবে টিকটিকি দেখেছেন বা সেই মুহূর্তে টিকটিকি কেমন আচরণ করছেন আপনি অতি অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। বন্ধুরা, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।